لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عذيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فعلم أنه لا إله إلا الله إلى آخر الآية وقال الله سبحانه وتعالى وقال الله سبحانه وتعالى قل هل يستوي الاعمى والبصير افلا تتفكرون وقال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم عن هزيفة بن اليمن رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم خير من فضل العبادة أخير دينكم الأراء رواه الترغيب والترهيب بإسناد صحيح وقال النبي صلى الله عليه وسلم أن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه اعماله الا من سلسه الا من صدقه او علم ينتفع به علم او ولد صالح يدعو له رواه المسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ হুয়া তালার দরবারে জানাই যে আল্লাহ তাআলার একান্ত মেহরবানিতে আল্লা সুবাহানহুয়া তালার সন্তুষ্টি আদায়ের জন্য দীর্ঘ একটি সপ্তাহ পর প্রতি জুমার নেয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই দূর পথ অতিক্রম করে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা মসজিদে উপস্থিত হয়ে জুমা আর খুদ্ প্রদান করা এবং জুমা আর খুদ্ শ্রবণ করা এবং জুমা আর সালাত আদায় করার জন্য যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আসার তৌফিক দিলেন সেই মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে অন্তরের অন্তর স্থল থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হক নবী মুহাম্মদ আলাইহি আলহ্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলহি আল্লাহমা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ সুবাহ যেন আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করে বলি আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাইরা আজ পবিত্র জুমার আর খুদ্বার আলোচনার বিষয়বস্তু ইসলাম বা দিনী অর্জনের গুরুত্ব ও ফজিলাত এলিম অর্জনের গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে পবিত্র কুরআনুল করিম ও রাসুল সাল আলহামের হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব অমা তৌফিক সৌদ্রি ওয়াসির ওয়াহুল উখদা কহ কৌলি সম্মানিত দিনী ভাই আপনাদেরকে অনুরোধ করছি মনোযোগ সহকারে আলোচনাটি শোনার এবং বোঝার চেষ্টা করুন এক খেয়ালে আমার কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আশা করি আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ কেননা আমি এখানে যে কথা বলব কোনো বুজুর্গনের দিনের কথা নয় কোনো পীর সাহেবের কিচ্ছা নয় একমাত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কথা হবে তো এ কথাগুলো আপনি যদি অমনোযোগী থাকেন বা পাশে অন্য কারোর সাথে কথা বলেন তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন না আপনি আমার কথা বুঝতে পারবেন না এজন্য যদি আমি সুর দিয়ে কিচ্ছা কাহিনী বলতাম তো আপনার ভালো লাগতো তো আসলে আমরা যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে বুঝতে হবে যে কি কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করছি তো যে কথা বলতে চাচ্ছিলাম আলোচনার বিষয়বস্তু ইলম অর্জনের গুরুত্ব বর্তমান যে সময় চলছে আমরা দেখতে পাচ্ছি দিন দিন শিক্ষার হার বেড়েই চলছে কমছে না বাড়ছে ভাই বলেন তো বাড়ছে এখন যেই হারে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি দিন দিন শিক্ষার হার বাড়ছে কিন্তু শিক্ষার হার বাড়ার পরেও অন্যায় অনাচার দুর্নীতি অপকর্ম বাড়ছে না কমছে বলেন তো বাড়ছে তো সত্যিকারে যদি শিক্ষা হার যদি বেড়েই থাকে তাহলে কেন আজকে সমাজ থেকে দুর্নীতি দূর হচ্ছে না কেন দেশ থেকে অন্যায় অবিচার দূর হচ্ছে না তার মানে জাতি সত্যিকারে যে বিদ্যা এই বিদ্যা পাচ্ছে না যে বিদ্যার প্রয়োজন সেই বিদ্যা না অর্জন করতে পেরেই আজকে এমন অবস্থা হচ্ছে দেখেন আপনার আমার সন্তানটি যেই বিদ্যালয়ে পড়ালেখা করছে যেই ভার্সিটিতে পড়ালেখা করছে ওই ভার্সিটিতে যেই ওই ভার্সিটিতে সে দাঁড়িয়ে প্রসাব করছে যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতে দাঁড়িয়ে সে প্রসাব করছে তাহলে ওই ভার্সিটি ওকে কি শিক্ষা দিল যে সেই বিদ্যা অর্জন করার পরে সেই ভার্সিটিতে সে দাঁড়িয়ে প্রসাব করে তাহলে আপনার আমার সন্তান কি শিখছে ওই ভার্সিটিতে ওই ভার্সিটির ছাত্র তার অপর ভার্সিটির ভাইকে হত্যা করছে তাহলে শিক্ষাকে আমাদের এটাই দিচ্ছে ভার্সিটি থেকে আপনার আমার সন্তান আপনার আমার মেয়ে বাড়ি থেকে বের হচ্ছে যখন ভার্সিটিতে যাচ্ছে সে বিনা পর্দায় বের হচ্ছে তাহলে কি বিদ্যা অর্জন করলো আজকে সে বিদ্যা অর্জন করে গর্ব করে দুনিয়ায় চলাফেরা করছে কিন্তু বিদ্যা তোকে বিনয়ী হতে শিখিয়েছে কিন্তু ও যে বিদ্যা অর্জন করেছে এই বিদ্যা তো ওকে বিনয় হতে শেখায়নি যে বিদ্যা আপনার আমার সন্তান শিখছে শিক্ষা অর্জন করার পরে যখন সে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে হওয়ার পরে এই সন্তানই তার পিতামাতাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আস হচ্ছে না অহরহ অগণিত হচ্ছে তাহলে ও কি বিদ্যা অর্জন করলো যে যেই বিদ্যা ওর পিতামাতাকে যখন যেই পিতামাতা বৃদ্ধ হয়ে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে যখন সে আর নিরূপায় হয়ে যায় টাকা পয়সা ইনকাম করতে পারে না নিজের চলাফেরা করতে পারে না দুর্বল অসহায় হয়ে যায় তখন তাকে কি করছে সেই বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আপনার সন্তান কি বিদ্যা অর্জন করলো একটু ভেবে দেখুন তো অথচ আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমে স্পষ্ট ভাবে ঘোষণা করছেন ও কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করছেন আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি তোমরা একমাত্র আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আমারই এবাদত করবে অন্য কারোর এবাদত করবে না মানে একজন মুসলিম একজন মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে তার রবেরই গোলামি করবে রবের দাসত্ব করবে পৃথিবীর কারোর দাসত্ব সে করবে না একমাত্র আল্লাহ সুবাহ এবাদত করবে অন্য কারোর এবাদত সে করতে পারবে না এর পরে আল্লাহ বলছেন আমার হক দেওয়ার পরে তোমার দায়িত্ব হচ্ছে তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে অবিল ওয়ালি দেয়নি হাসানা ইম্মা ইয়াবলুগান না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফল হুমা উফ আল্লাহ তালা দেখেন কত কঠোর ভাষা ব্যবহার করেছেন এখানে আল্লাহ সুবাহ বলছেন যে যখন তোমার পিতামাতা বিদ্ধ বৃদ্ধ হয়ে যায় যখন তারা অসহায় হয়ে যায় যখন ভালো আছে চলাফেরা করতে পারে ইনকাম করতে পারে তখন তো তুমি এমনিতেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে কারণ তখন তো তুমি তোমার পিতার থেকে টাকা নিচ্ছ তোমার পিতার খাবার খাচ্ছ তখন তো তুমি ভালো ব্যবহার করবেই এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ এই সময়ের কথা বলেনি আল্লা আল্লাহ বলছে যখন তোমার পিতামাতা অসহায় হয়ে যায় যখন তারা বয়স্ক হয়ে যায় তখন তোমার বাপ মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ওয়াকাদা রব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগানা আন্ডাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ তাদের সাথে উফ শব্দটি তুমি ব্যবহার করো না এই উফ শব্দের ব্যাখ্যা আপনাকে কিভাবে বোঝাই এই উফ শব্দটির ব্যাখ্যা আপনাকে কিভাবে বোঝাই একটু ভেবে দেখুন তো আল্লাহ কি কথাটা বলেছেন যুবক ভাই আপনাকে বলছে কখন আপনার সাথে বলতে পারবেন না আপনি সকাল থেকে দশটা পর্যন্ত আপনি ডিউটি করেছেন রাত দশটার সময় আপনি আসছেন তো বাড়িতে এসেছেন এখন আপনার পিতা বলছে আব্দুর রহমান আমার ওষুধটা আনতে ভুলে গে বলতে ভুলে গেছি বাবা ওষুধটা তো নেই ওষুধটা নিয়ে আসো তখন আপনি বলছেন আপনি আগে থেকে আমাকে ফোন দিয়ে বলতে পারেননি আমি তো আসার সময় নিয়ে আসতে পারতাম এই যে যা আপনি বলছেন উ এই উফ শব্দ এখন ব্যবহার করা যাবে না ওই কষ্ট করেছেন বারো ঘন্টা ডিউটি করেছেন তাতে কি আসে যায় ওই সময় আপনার বাপ বলেছে ওই সময় আপনাকে বলতে হবে যে আচ্ছা দেন আব্বা নিয়ে আসি প্রিসক্রিপশন দেন আপনাকে উফ শব্দ ব্যবহার করা যাবে না এটা হচ্ছে আল্লাহ এখানে এই বাক্য এখানে এইভাবে বুঝেছেন এইভাবেই আল্লাহ সুবাহ তালা বলেছেন আর যখন তোমার বাপ মায়ের জন্য তুমি কি করবে দোয়া করবে اقر رب ارحمهما كما ربيااني صغيرا হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থার তা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে আজকে তুমি তাদেরকে সেইভাবে দেখো এইভাবে আপনি আপনার বাপ মায়ের জন্য দোয়া করবে সম্মানিত উপস্থিতি বড় আশ্চর্য কি জানেন আপনার আমার সন্তান অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি অর্জন করছে উকিল হচ্ছে জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু আপনি যেই সন্তানটাকে এত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন আপনি যেদিন মারা যান যেদিন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বড় আফসোস আপনার সন্তান আপনার যে গোসলটা দিবে এটাই আপনার পারে না অথচ এই সন্তানকে আপনি দশ বছর যাবৎ আপনি নিজ হাতে ওই সন্তানকে আপনি গোসল করিয়েছিলেন আজকে শেষ বিদায়ের দিনে আপনার সন্তানটি আপনার গোসল দিতে পারে না আপনার সন্তানটি আপনাকে দাঁড়িয়ে সামনে রেখে যে আপনার জন্য জানা যা পড়বে আপনার জন্য যে দ্রব্যের হামহুমা কামা রব্যানি সগিরা বলে দু দিয়ে পানি ঝরঝর করে ঝরবে আর ভাবে দোয়া করবে এই কাজটা করতে পারছে না তাহলে আপনার আমার সন্তানকে আপনি আমি কি শিক্ষা দিচ্ছি কি বিদ্যা আপনার আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি একটু চিন্তা করেছি কি একটু ভেবে দেখেছি কি তাহলে এমন সন্তান রেখে কি লাভ হবে তাই বলছি দেখেন আপনি অনার্স মাস্টার্স করান পিএইচডি ডিগ্রি অর্জন করান উকিল জজ ব্যারিস্টার করান কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে আমি আগে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার সন্তান সন্তানকে ইসলামের যে মূল বেসিক জ্ঞান যে তাওহিদ যেটা ইসলাম যেটা এটাকে তাকে শিক্ষা দিন যদি শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান আপনার সন্তানটি কি হবে আপনাকে সে আপনাকে সে পরকালের জন্য বিন্দুমাত্র উপকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই বিদ্যা অর্জন করাতে হবে একজন দেখেন একজন উকিল তিনি তার পিতার জানাজার সামনে অনেক লোক উপস্থিত তখন তিনি হাউমাউ করে কাঁদছেন তো ইমাম সাহেব জানাজা পড়ানোর পরে তাকে সান্ত্বনা দিচ্ছেন তা উকিল সাহেব বলছেন যে দেখেন আমি যে হাউমাউ করে কাঁদছি আমার পিতা মারা গেছে এজন্য আমি কাঁদছি না আমি কাঁদছি এই কারণে আজকে আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি ঠিক আছে কিন্তু আজকে শেষ বিদায়ের দিনে আমার বাপের আমি পারলাম না আমার বাপের আমি দিতে পারলাম না তাহলে আমার এই বিদ্যা দিয়ে কি হবে যে বিদ্যা দিয়ে আজকে আমার বাপকে আমি উপকার করতে পারলাম না তারপরে তিনি বললেন সমস্ত ওই জানাজার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন দেখেন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু এমন শিক্ষা আপনাদের সন্তানদেরকে দিয়ে না যেই বিদ্যা শিক্ষা দিলে যেই জ্ঞান অর্জন করালে আপনার জন্য পরকালে কাজ দেবে এমন বিদ্যা আপনার সন্তানদেরকে শিক্ষা দিন সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয় থেকে অন্যদিকে চলে গেলাম যে কথা বলতে চাচ্ছিলাম যে সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে এটা আমাদের অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা মাদ্রাসার শিক্ষাকে ছোট করে দেখি দুনিয়াবি শিক্ষাকে আমরা বড় করে দেখছি দেখেন আপনার আমার সন্তানটি যদি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় দুনিয়ার যে বিদ্যা এটা আপনি শিক্ষা দেন আমি নিষেধ করছি না তবে আগে যেটা শিক্ষা দিবে সেটা হচ্ছে দিন যদি তাকে দিনের শিক্ষা না দিতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এবং সে আপনার বিন্দুমাত্র উপকার করতে পারবে না এই কারণে আল্লাহ সুবাহ কোরআানে বহু জায়গাতেই বিদ্যা অর্জনের কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপরে প্রথম যে ওহি হয়েছিল সে ওহি কোন সুরা হয়েছিল আপনারা জানেন কি সুরা আলাকের কয়াত পাঁচ আয়াত ইক্র বিস্মি খলাক খলক ইক্র পর বিস্মি রব্বি কাল্লাদি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আল্লাহ সুবাহান তালা আগে বলছেন আচ্ছা আল্লাহ সুবাহান হুয়া আলা সলাত এত বড় গুরুত্বপূর্ণ এবাদত সেই বিধান কি দিয়েছেন দেননি সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ এবাদত সেটার বিধান কি দিয়েছেন জি দেননি সলাতের বিধান দেননি সিয়ামের বিধান দেননি হজের বিধান দেননি জাকাতের বিধান দেননি আগে কোনটা বলেছেন ইক্র আগে পড়ো বিস্মি রব বিকাল্লা আগে তোমার রবকে চিনো অথচ বড় আফসোস আজকে আপনি আমি মুসলিম সেই রব যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই রবকে আপনি আমি চিনলাম না সেই রবের বিধানকে পড়তে পারি না বড় আফসোস আমাদের এখানেই বড় আস সেখানে কোরআন সন্নার সঠিক জ্ঞান আমরা আজকে কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছি অথচ আপনি আমি মুসলিম হয়ে আপনি আমি ইংরেজি পড়তে পারি বাংলা পড়তে পারি হিন্দি পড়তে পারি ইংরেজি পড়তে পারি সব কিছু পড়তে পারি কিন্তু রবের কালাম আমরা পড়তে পারি না যেই কোরআন আল্লাহ সুবাহ আমাদেরকে দিলেন পড়ার জন্য কি আছে ওটা আপনি আমি খুলে দেখলাম না আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুহাম্মাদের নম্বর আয়াতের ভিতরে বলছেন ফা আলাম আগে জানো анনা লা ইল্লাল্লাহ এরপরে বলো লা অথচ দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দিয়ে শ্রেণীর ভিক্ষুক রাস্তায় মোড়ে মোড়ে ভিক্ষা চায় না চায় কি চায় না চায় না এক শ্রেণীর আলেম নামধারী তারাও অজের মনসে এই লাই ইহাই জিকির করে না আলেম সে অজের মঞ্চে এটাকে জিকির বানিয়েছে ভিক্ষুক এটা ভিক্ষা চাওয়ার জিকির বানিয়েছে আর শ্রেণীর নামধারী মানুষ তারা লাইল্লা বলছে শিরিকও করে লাইলা ইহাই্লাহ বলে বেদাহাত লা ইহা ইহ বলে মসজিদও ভাঙ্গে লা ইলাহাইল্লাহ বলে মাদ্রাসাও ভাঙ্গে বাস্তবতা তো আপনারা ভুক্তভোগী আপনারা জানেন সবাই কিন্তু লাইলহা ইহা বলছে তাহলে সত্যিকারে লাইলহা ইল্লার যে জ্ঞান এটা এরা এখনো অর্জন করতে পারেনি যদি সত্যিকারে লাই ইহা জ্ঞান অর্জন করতে পারত তাহলে এমনটা হতো না দেখেন মক্কায় আবু জাহেল আবু আহাব যারা বড় বড় কাফেরদের যে লেডাররা যারা ছিল তারা কি এই লাইল্লা বুঝতো না তারা কিন্তু বুঝতো আরবের লোক আরবি বাক্য তারা বুঝে না ভালো করে বুঝতো তারা এটা পড়েনি কেন তারা পড়ে না এ কারণে যে এর হক কি এরা কি চায় তারা এটা মানতে পারবে না এজন্য তারা বলেনি আর আপনি আমি এটা পড়েছি কিন্তু বুঝি না অর্থ এজন্যই আপনি আমি লাইল্লাহ বলছি শিরিকও করি বেদাহাত করি ইসলামও নামে মাত্র মুসলিম এর জন্য আমাদেরকে আল্লাহ কি বলেছেন এজন্য আল্লাহ এই জন্য আল্লাহ বিল্লাহ আগে তাগুত বর্জন করো এরপর আল্লাহর প্রতি ঈমান আনো আপনার আমার অন্তরে তাগুতও আছে ঈমানও আছে আরে দুটো থাকতে পারে দুটো কি একসাথে ভাই থাকতে পারে বলেন তো মদের বোতলে আপনি মধু রাখবেন মনে করেন মদের বোতলে যদি আপনি মধু রাখতে চান তা ওই মধু কি ভালো থাকবে কি করতে হবে আগে মদের বোতলটা ভালো করে পরিষ্কার করতে হবে রোদে দিয়ে শুকাতে হবে যখন আর গন্ধ থাকবে না এরপরে আপনি যদি মধু রাখেন তাহলে ওই মধু ভালো থাকবে তো আপনার দেহের ভিতরে ইমানের ভিতরে যেই তাওহিদের বিপক্ষে যে শিরিক রয়েছে কুফর রয়েছে তাগুত রয়েছে আগে এটাকে বর্জন করেন এরপরে আপনি আপনার ইমানটাকে আনেন তাহলে আপনার ইমানটা সঠিক থাকবে তা না হলে যখন আপনার তাগুত আর ইমান দুটো একসাথে থাকবে একদিন ইমানও চলে যাবে ওই ইমান দ্বারা জান্নাত পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লা সুবাহানহুয়া তালা অনেক সুন্দর কথা বলেছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যারা কুরআন হাদিস জানে আর যারা জানে না কথাটা অনেক কঠিন হয়তো আপনার কষ্ট লাগতে পারে কিন্তু লাগলো দুঃখিত আমার কিছু করার নাই কেননা কথাগুলো আল্লাহ বাহানা হুয়া তালা আমাকে বলতে হবে আল্লাহ সুবাহ বলছেন যে কুল হাল আমা কুলহাল আল্লাহ প্রশ্ন করছেন যে যারা জানে আর যারা জানে না এরা কি সমান যারা জানে যারা চক্ষুওয়ালা আর যাদের চোখ নাই যাদের চোখ আছে আমা অল বাসির অন্ধ আর চক্ষু সমান ব্যক্তি এই দুই ব্যক্তি কি সমান কারণ এটা কখনো সমান হতে পারে না যার চোখ আছে সে তো চলাফেরা করেই রাস্তা দিয়ে হাঁটবে আর যার চোখ নেয় ও তো গাড়ির তলে পড়বে হাঁটতে গেলে পড়বে না তো আল্লাহ এখানে কেন উদাহরণ পেশ করেছেন দেখেন এর পরে আয়াতটা বললে আরো বুঝতে পারবেন এরপর আল্লাহ সোমতালা বলছেন আফালা তা করুন তারা এটা নিয়ে কেন চিন্তা ভাবনা করে না তারা কেন এটা নিয়ে গবেষণা করে না আল্লাহ কেন এ কথা বললেন এটা নিয়ে আল্লাহ একটু চিন্তা ভাবনা করতে বললেন আমরা কি কোনো চিন্তা ভাবনা করেছি কোরআনে অনেক জায়গায় আল্লাহ বারবার বলছেন আফালা তারা কেন কোরআন নিয়ে একটু চিন্তা করে না গবেষণা করে না কেন আল্লাহ সুবনাদে কথা বলছেন কোরআন কিন্তু গবেষণার বস্তু আপনাকে আমাকে গবেষণা করতে হবে অথচ গবেষণা করা তো বহু দূরের কথা পড়তেই পারি না অর্থ বুঝি না তো কবে গবেষণা করব। এটা বহু দূরের কথা আল্লাহ সুবহানহুয়াতালা বলছেন কুলহালিস্তবিল্লাদেই না ইয়া আ লেমন আউল্লা দিন আলা ইয়া আ লেমন আল্লাহ সুবহানহুয়াতালা বলছেন যারা জারে জানে আর যারা জানে না এই দুই ব্যক্তি কি সমান এই দুই ব্যক্তি যারা জানে আর যারা জানে না কি সমান সমান নয় কারণ কি যে জানে সে তো সব কিছু জানেই আর যে জানে না এই দুজনের ভিতরে একজন মূর্খ মানুষ আর একজন শিক্ষিত মানুষ দুজন কি কখনো সমান হতে পারে সমান হতে পারে না আল্লাহ বলছে আলবাব উপদেশ তারাই গ্রহণ করে কারা কারা উপদেশ গ্রহণ করে যারা জানে যারা জ্ঞানী তারা কিন্তু উপদেশ গ্রহণ করে আর যারা জানে না তারা উপদেশ গ্রহণ করে না এজন্য এক শ্রেণীর নামধারী আলেম রয়েছে তারা আপনি যতই তাদেরকে কুরআন হাদিস দিয়ে বুঝান কাজ হবে না ওকে কাজ হবে না যতই আপনি বুঝান সমানিত উপস্থিতি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন সুরা ফাতিরের 19 থেকে বাইশ নম্বর আয়াত এই চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা চারটি উদাহরণ পেশ করেছেন আল্লাহ সুবহানাহু তালা বলছেন ওয়ামা মা ইস্তাবিল আমা চোখ ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুজনে কি সমান চোখ ওলা ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি দুজনে কি সমান সমান কি সমান নয় চোখ ওলা ব্যক্তি হলো একজন জ্ঞানী ব্যক্তি অন্ধ ব্যক্তি হলো একজন মূর্খ ব্যক্তি আল্লাহ তালা তাল্লাহ মূলত এটাই বুঝাতে চেয়েছেন এরপরে আল্লাহ সুবাহন তালা বলছেন যে আল্লাহ সুবাহন তালা বলছেন যে ওলা ওলা নূর অন্ধকার আলো দুটো সমান কি অন্ধকার আর আলো কি কখনো সমান হয় অন্ধকার হলো মূর্খ ব্যক্তি আলো হলো একজন জ্ঞানী ব্যক্তি এরপরে আল্লাহ জিল্লু ওলাল হরুর রৌদ্র এবং সমান কি রোদ আর দুটো সমান কি সমান না কারণ কি রোদ আর ছায়া অনেক পার্থক্য অনেক পার্থক্য তো রৌদ্র এবং সায়াদ আল্লাহ তালা কি বুঝিয়েছেন রৌদ্র হচ্ছে যে শিক্ষিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে আর অন্ধকার ছায়া যেটা এটা হচ্ছে মূর্খ ব্যক্তিকে বুঝিয়েছেন এরপরে আল্লাহ বলছেন হায়া অল বাক্যটা অনেক কঠিন একজন জীবিত এবং মৃত ব্যক্তি সমানকে কত বড় কথা একজন জীবিত একজন মৃত ব্যক্তি সমানকে জীবিত ব্যক্তিকে একজন জানা ব্যক্তি আর যিনি জানেন না তিনি হচ্ছেন মৃত ব্যক্তি কথাগুলো কি অনেক কঠিন কথা না আল্লাহ কথা এগুলো আমার না আল্লাহ এতগুলো আয়াত দ্বারা মূলত বুঝাতে চেয়েছেন যে শিক্ষার কোনো বিকল্প নেই আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই দিন সম্পর্কে জানতে হবে যদি না জানি তাহলে আপনি আমি একজন মৃত মানুষ তাহলে আপনি আমি একজন একজন অন্ধ মানুষ আজকে দেখেন যার চোখ আছে কান আছে ও যদি কোরআন পড়তে না পারে তাহলে ও আর অন্ধ ব্যক্তি দুইজন মানুষের ভিতরে সমান আছে কি ভাই কোনো সমান নাই কারণ কি ও চোখ থেকেও পড়তে পারছে না আর অন্ধ হয়েও পড়তে পারছে না তাহলে এর ভিতরে আর ওর ভিতরে কোনো পার্থক্য নেই মূলত আল্লা সুবাহ এটাই বুঝিয়েছেন একজন মৃত ব্যক্তি যেমন কোরআন পড়তে পারে না আর একজন চোকলা ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে তাহলে ওই মৃত ব্যক্তি আর এই চোকলা ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য নেই সমানিত উপস্থিতি যাই হোক এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা যারা বয়স হয়ে গিয়েছে আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে অনেকে মনে করতে পারি বয়স হয়ে গেছে এখন কি আর শেখা যাবে ভাই আপনি কোরআন ছাড়া বাঁচতে পারবেন না বিশ্বাস করুন কোরআন ছাড়া আপনি কবরে বাঁচতে পারবেন না বাঁচার কোনো পথ নেই কোরআনে এই কবরে প্রশ্ন কয়টি হয় জানেন তিনটি আমরা সবাই জানি সাধারণত তিনটি পরে আরেকটি প্রশ্ন হয় চতুর্থ নাম্বার প্রশ্ন যদি তিনটা প্রশ্নের জবাব সঠিক হয় তখন চতুর্থ নাম্বার যে প্রশ্ন হয় তখন ফ্রেসটা বলে যে অমা ইউদ্ তুমি এগুলো কীভাবে জানলে তুমি যে উত্তরগুলো দিলে এটা কীভাবে জানলে তখন সে কি উত্তর দিবে জানেন করা কি কিতাব অল্লা আমি আল্লাহর কোরআন পড়েছিস আল্লাহ আর যদি কোরআন না পড়তো তাহলে ওই উত্তর দিতে পারতো না করা দুঃখিত অবল্লাহী ও আমান্তুবিহি ও আমি ওটা কোরআন বিশ্বাস করেছি ওটা পড়েছি আমল করেছি এ কারণে আজকে আমি উত্তর দিতে পেরেছি তার বলার ভঙ্গিমাটাও অন্যরকম হবে গর্জনটা অন্যরকম হবে সমানিত উপস্থিতি আজকে আমরা দুনিয়াতে আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই দুনিয়াতে আমরা কত ক্ষমতা যে দেখাই টাকার ক্ষমতা অর্থের ক্ষমতা সম্পদের ক্ষমতা বংশীয় ক্ষমতা দেখায় না ক্ষমতা কবরে দেখান সত্যিকারে বুদ্ধিমান যে ব্যক্তি সে কবরের জন্য চিন্তা করে সত্যিকারে বুদ্ধিমান ব্যক্তি পরকালকে নিয়ে চিন্তা করে সে চিন্তা করে আমার ওই পরকালে আমি ক্ষমতা দেখাবো পরকালকে নিয়ে চিন্তা করে আজকে দেখেন দুনিয়ার মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে যে কোনো মূল্যে আমার দুনিয়াতে কিছু করতে হবে যে কোনো মূল্যে আমার বাড়ি করতে হবে যে কোনো মূল্যে আমার ক্ষমতায় যেতে হবে অথচ এই ব্যক্তিগুলো পরকালকে নিয়ে একটু চিন্তা করছে না একদম বিন্দু মাত্র চিন্তা করে না অথচ আপনারা আবু বকর রাজি আল্লাহ নাম শুনেছেন উমার রাজি আল্লাহ তালহ নাম শুনেছেন উসমান রাজি আল্লাহ তালুহ নাম শুনেছেন এরা কি রাসুল সাল সাল্লামের যুগে যখন রাসুল সাল্লাম জীবিত এই সময়ে আল্লাহর নবী এদেরকে জান্নাতের সার্টিফিকেট দেননি হ্যাঁ এই উসমান রাজিয়াল্লাহ রাজিউল্লাহাল এমন ব্যক্তি যে আল্লাহর নবীর যুগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই সাহাবি যখনই কবরের পাশ দিয়ে যায় তখনই কান্না করে যখনই কবর দেখে তখনই কাঁদে তাই তো অন্যান্য কাছে প্রশ্ন করছেন যে হেউসমান আপনি যখনই কবরের পাশে যান তখনই কাঁদেন কবর দেখলেই কাঁদেন অথচ জাহান্নামের শাস্তির কথা শুনে আপনি এভাবে কাঁদেন না আপনি কেমন মাঠের এই কঠিন অবস্থার কথা শুনে একটুও কাঁদেন না কিন্তু আপনি কেন কথা শুনলে কবরের কথা কবর দেখলে এমনভাবে হাউমাউ করে কাঁদেন আর এমন অবস্থাটা কেন হয় তখন উসমান রাজি আল্লাহ তালু বলছেন যে দেখেন আল্লাহর নবী বলেছেন মানুষের মৃত্যুর পরে প্রথম যে স্তর ভোগ করবে সেটি হচ্ছে এই কবর কবর যার জন্য সহজ হবে কেয়ামতের মাঠ তার জন্য সহজ হবে কে মাঠ যার জন্য সহজ হবে জান্নাত তার জন্য সহজ হবে আর মৃত্যুর পরে যার জন্য কবর জটিল কঠিন হবে কে মাঠ তার জন্য অনেক 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 জটিল কঠিন হবে কে মাঠ যার জন্য জটিল কঠিন হবে জাহান্নাম তার জন্য সহজ হবে হে মুসলিম ভাই তাই আপনাকে আমি বলি আপনি এই দুনিয়ার বাহাদুরি না দেখিয়ে একটু কবরকে নিয়ে চিন্তা করুন একটু কবরকে নিয়ে ভাবুন আরে আপনি দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন যেই দুনিয়াতে আপনি কয় দিন থাকবেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জন্য এই জীবনের জন্য আপনি কি করছেন কত কষ্ট করে চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো থেকে ষোলো ঘন্টা আপনার এই দুনিয়ার জীবনের জন্য আপনি ব্যয় করছেন চব্বিশ ঘন্টার ভিতর থেকে আর আপনি যেই পরকালে অনাদি অনন্তকাল যেই কবরে অনাদি অনন্তকাল থাকবেন তার জন্য আপনি কতটুকুন সময় ব্যয় করছেন একটু চিন্তা করুন তো একটু ভেবে দেখুন তো যে আপনি কতটা সময় ব্যয় করছেন আপনি কি একটু চিন্তা করেন কখনো কবর নিয়ে আপনি তো দুনিয়াতে গর্বর খর্ব করে চলছেন আর ধাম্বিকতা দেখাচ্ছেন একটু চিন্তা করেননি কখনো যেই কবরে আপনাকে রাখা হবে যেই কবরের ভিতরে আপনাকে রাখা হবে ওই কবরের উপরে বাস দেওয়া হয় না বাস কবরের উপরে আপনাকে কি দেন বাস দেন এই কবরের উপরে যে বাঁশগুলো দেওয়া হয় বাঁশের উপরে চাটাই দেন না চাটাই তো এই চাটাই পস্তে যে কয়দিন সময় না লাগবে বাঁশের কথা আমি বলছি না বাঁশের উপরে যে চাটাই দিন এই চাটাই পস্তে যে কয়দিন সময় না লাগবে তার চেয়ে অতি দ্রুত আপনার দেহ কানা পচে মাটির সাথে মিশে যাবে তাহলে আপনি কিসের অহংকার দেখাচ্ছেন কিসের ক্ষমতা দেখাচ্ছেন কিসের দাম বিকতা আপনি দেখাচ্ছেন একটু পরকালকে নিয়ে চিন্তা করুন এই দুনিয়ার জন্য তো অনেক করেছেন পরকালের জন্য কিছু করেন না সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি দুনিয়া পাওয়ার জন্য হন্য হয়ে ছুটেছি আল্লাহ নবী হোসেন ফাত্তাকু দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো দুনিয়া অত্যাকুন নেসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো আল্লাহ নবী কেন বাক্য বললেন আরে নারী না হয় পুরুষের জন্য ভয়ঙ্কর বস্তু এটা আমরা বুঝতে পারছি কিন্তু আল্লাহ নবী দুনিয়ার কথাটা কেন বললেন কারণ নারীকে যে পেয়ে বসবে এ ধ্বংস হবে পুরুষ সে পুরুষ ধ্বংস হবে বহু পুরুষ দেখা গিয়েছে আপনারা দেখেন মিডিয়ার মাধ্যমে দুনিয়ার পিসে যে ছুটবে সেও ধ্বংস হবেই এটাই বাস্তবতা এজন্য দুনিয়া থেকে নারী থেকে নারী থেকে আমাদের বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি আর বাঁচতে হলে আপনাকে আমাকে দিন শিক্ষার বিকল্প কোনো পথ নেই দিন অর্জন করতে হবে ইসলামিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে তাই যে কথা বলতে চাচ্ছিলাম আপনার বয়স হয়েছে পঞ্চাশ বছর বয়স হয়েছে ষাট বছর তাতে কিছু যায় আসে না আপনি এখন থেকে চেষ্টা করেন আরবি কোরআন শিক্ষার জন্য আপনি চেষ্টা করেন করতে করতে যদি আপনি শিখতে নাও পারেন এ অবস্থায় যদি আপনি কবরে চলে যান তাও আল্লাহর কাছে হয়তো বলতে পারবেন এ কথা আল্লাহ আমি তো চেষ্টা করেছি কিন্তু পারিনি আল্লাহ আমি চেষ্টা করেছি আল্লাহ আমি পারিনি তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে এ দাবি আপনি করতে পারবেন আর আপনি চেষ্টাই যদি না করেন কি বলবেন কি বলবেন কিছু বলার সুযোগ থাকবে না আর আপনি যদি পড়তে গিয়ে আপনার যদি কষ্ট হয় আপনি যদি থুতলামি করেন মনে করেন আলিফ পড়তে গিয়ে আপনার আ তিনবার করা লাগছে এরপরে আপনি আলিফ উচ্চারণ করেছেন হা উচ্চারণ আপনি করতেই পারছেন না তবে হা বলার জন্য আপনি হে হে বলছেন এরপরে বলতে বলতে হা বলতেছেন তো এরকম চেষ্টা করেও যদি আপনি চেষ্টা করেন তারপরেও আপনার জন্য রয়েছে দ্বিগুণ নেকি আল্লাহ নবী বলছেন সুবাহান আল্লাহ এক হুজুর বলেছে কোরআন পড়তে গেলে ভুল হলে গোনা হয় কোরআনের ধারে কাছে যেয়ে না কোরআন আরে পড়তে গেলে শিখতে গেলে তো ভুলই হবে আর এই ভুল হলে যদি গুনাই হয় তাহলে তো শিখাই যাবে না সমানিত উপস্থিতি আজকে দেখেন মূর্খতা কোন পর্যায়ে চলে গিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে এবং আমাদের যে সন্তান রয়েছে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমাদের সঠিক দিন শিক্ষা দিতে হবে সঠিক তাওহিদের শিক্ষা দিতে হবে সঠিক ইসলাম তাদেরকে শেখাতে হবে যে কথা আগেও বলেছি আবারও বলছি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান কোন বহু ডাক্তার আছে তারা কি কোরআন হাদিস যান এরকম বহু ডাক্তার আছে জানেন বহু ডাক্তার আছে আমারই পরিচিত এক ডাক্তার আছে সরদি মেডিকেলে ইউরোলজি বিভাগের চাকরি করেন তিনি ডক্টর আবুল হোসেন নাম তিনি খুদবাদেন জুমার খুদ্বা দেন তাহলে কোন পর্যায়ে তিনি তিনি কি ইসলাম পারার পরে জানার পরে ডাক্তার হওয়ার পরে কি কোরআন হাদিসের কথা মানুষ সামনে বলতেছে না তিনি একটা প্রতিষ্ঠান করেছেন মাদ্রাসা করেছেন কেন করেছেন এই সঠিক দিন নিজে জানছেন জানানোর জন্য সম্মানিত উপস্থিতি এছাড়া আমাদেরকেও এই কাজ করতে হবে সন্তানদেরকে সঠিক দিন শিক্ষা দিতে হবে এর বিকল্প কোনো পথ নেই একটা হাদিস বলি ঘড়ি তো দেখতে পাচ্ছি না সময় কটা এটা কি ঠিক আছে আচ্ছা জি তো এরপরে যে হাদিসটি বলবো আসলে এই অল্প সময়ে এত লম্বা চড়া আলোচনা তো করা যায় না জুমার খুদ্ তারপরেও শেষ করে দেবো ইনশাল্লাহ আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলছেন মানুষ যখন মারা যায় ইজা মাতাল ইংসানু ইন কথা আনহু আলুহু মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা তার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আমলের কর আমল করার কি আর সুযোগ থাকে ভাই এখন জীবিত আছে যদি বলি একবার বলি সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ চাইলে দূরে কাজ সালাদ আদায় করতে পারছি চাইলে দান করতে পারছি চাইলে যে কোনো ভালো কাজ করতে পারতেছি পারতেছি না যে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আর আমল করার সুযোগ থাকবে না এজন্য জন্য শ্বাস থাকা অবস্থায় ফিরে আসুন এই দেহে শ্বাস থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করে দিনের পথে আসার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন তো আল্লাহর নবী বলছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে ইল্লা মিন সালাসাতিন তিনটা কাজ ব্যতীত সাদাকাতিন জারিয়া সাতকায় জারিয়ার কাজ যদি কেউ করে যায় তাহলে সে কবরে বসে বসে নেই পায় সুবাহান আল্লাহ সাতকায় জারিয়ার কাজ সেটা মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট এরকম যে কোনো ধরনের জনকল্যাণমূলক কাজ সে যদি করে রেখে চলে যায় আর কবরেও চলে যায় সে বসে বসে সাতকায় জারিয়া হিসেবে তার কবরে নেকি যেতেই থাকবে যেতেই থাকবে সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ নবী বলছেন নেক নেক সন্তান যদি কেউ রেখে যায় এই নেক সন্তান যদি বাপের কবরের পাশে গিয়ে যদি বলে রব্বের হামহুমা কামা রব্বাইয়া নিঃসিলা আর কিছুই যদি না বলে শুধু এতটুকুন বলে তাই তাইতেই যথেষ্ট আর লাগবে না আপনি আমি তো হুজুর ডেকে মায়ের জন্য দোয়া করায় আর হুজুর কি কাদা যে কাঁদে আপনার আমার বাপ মায়ের জানা যায় অথচ ওই দোয়া করার সময় হুজুরের বাপ বাপমার জন্য যখন দোয়া করে অতটা কাঁদে না হুজুর আপনার বাপ মায়ের জন্য যত কাঁদে জানেন তবে সব সব বাপ মায়ের দোয়া করতে যে আবার হুজুর একই রকম কাঁদে না টাকা যে বড় নোটটা বেশি দিতে পারে তার বেলায় হুজুর কাঁদে বেশি এটা আছে দেখানো কান্না তো যাই হোক দেখানো হোক আর যাই হোক হুজুরের দোয়া কবুল হবে এতে কোনো গ্রান্টি নেই আমি যদি আপনার বাপ মায়ের জন্য দোয়া করি এটা কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন মোহাম্মদ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন এই দোয়া কবুল হবেই হবে তাহলে সেই এলেমের দ্বারা যত মানুষ উপকৃত হবে সে কবরে বসে বসে নি কি পাবে এই মাদ্রাসার আপনাদের এই মাদ্রাসার যিনি হাফেজ সাহেব আছেন যারা শিক্ষক আছেন যারা মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন হাদিস এদের মাধ্যমে যত আলেম তৈরি হবে তো এই আলেমরা যত দাওয়াতি কাজ করবে যত ভালো কাজ করবে নেক কাজ করবে এর একটা ভাগে শিক্ষকরা পাবে সুবাহান আবার এই যে যে আলেম যারা আমরা এখন খেদবোধ করছি আমাদের উস্তাদরা আমাদের নেকি একটা তারা পাচ্ছে কিন্তু সিরিয়ালভাবে এভাবে চলতেই থাকবে সুবাহান এখন তাহলে কি মনে চায় না একজন আলেম তৈরি করতে আপনার সন্তানকে ইনশাআল্লাহ আর কোরআনের হাফেজদের কি মর্যাদা আল্লাহ একবার দুনিয়ার কোন মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ এমন পাওয়ার দেবেন না কোরআনের হাফেজদেরকে যে পাওয়ার আল্লাহ সুবাহা কি আমাদের মাঠে দিবেন তিনি বলবেন কি জানেন ওর তুমি পড়তে থাকো আর উঠতে থাকো কামা কোনটা তারতিলা যেইভাবে দুনিয়ার জীবনে তুমি তারতিল সহকারে পড়েছিলে ওইভাবে পড়তে থাকার আর উঠতে থাকো জান্নাতে তোমার জায়গাটা তুমি নিজেই বাসাই করে নাও সুবাহ আল্লাহ তুমি কোথায় থাকবে অন্য কোনো জান্নাতিকে আল্লাহ সুবাহা এমন কথা বলবেন না শুধুমাত্র কোরআনের হাফেজদেরকে বলবেন সুবাহ আল্লাহ তাহলে কোরআনের হাফেজদের এই মর্যাদা রয়েছে তবে হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন তাহলে আমি কি আর পাবো না সুযোগ যিনি কোরআনের হাফেজ হচ্ছেন তিনি এমন মর্যাদা পাবেন তার যে বাপমা রয়েছে তাদেরকেই সুযোগ দেওয়া হবে সুবহান আল্লাহ তাহলে এখন আপনি মনে করছেন তাহলে কোরআনের হাফেজের মারা পালো সুযোগ আর হাফেজ সাহেবও পেয়ে গেল কিন্তু আমি এই মাসে মাসে দুই হাজার টাকা করে এই দিম সেলের জন্য দেই অসহায় ছেলের জন্য দেই আমি আমার বাড়ি থেকে খাবার খাওয়াই তাহলে আমার জন্য কি কোনো সুযোগ নাই আল্লাহ নবী বলছেন যে একজন হাফেজের দায়িত্ব নিল বা হাফেজের খেদমত করলো দেখাশোনা করলো খরচ দিল এই ব্যক্তিকে আল্লাহ তাহলে এই সুযোগ দিবেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি খুদ্বার শেষ অংশে চলে এসেছি আপনাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এক নম্বরে আল্লাহ সুবাহন কাছে অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ আমিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবাহের মার্কাজ হিসেবে যেন কবুল করে আল্লাহ আমিন এবং আমাদের এই ক্ষুদ বা ইন্টারনেটে যাচ্ছে ফেসবুক ইউটিউবে যাবে দুনিয়া প্রবাস থেকে দেশ বিদেশ থেকে যে সমস্ত দিনী ভাইয়েরা রয়েছেন আমাদের হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলকে বলবো আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা বোনেরা রয়েছেন যে এই প্রতিষ্ঠানের জন্য আপনি আল্লাহ সুবান তাল্লার কাছে দোয়া করবেন অন্তর থেকে আল্লা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আল্লাহ মামিন এক দ্বিতীয় নাম্বার আপনার কাছে আরেকটি অনুরোধ সেটি হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী আপনি এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন যেন এই প্রতিষ্ঠানকে এখানে সেইভাবে দাঁড় করানো যায় এই জন্য অনেক অর্থের প্রয়োজন টাকা ছাড়া কোনো দিনও সম্ভব নেই যে কোনো কাজ করতে গেলে টাকার অবশ্যই প্রয়োজন রয়েছে আছে না ভাই টাকা ছাড়া কি কোনো কাজ হবে হবে না অতএব আপনি কত টাকা আপনি এদিক ওদিকে ব্যয় করছেন কত অর্থ আপনি এদিক ওদিকে ব্যয় করছেন তো আপনি আপনার অঢেল টাকা আপনি এদিকে ওদিকে দান করছেন মনে রাখবেন আপনার দানটা যদি সঠিক জায়গাতেও না যায় তাহলে কিন্তু আপনার পরকালে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন প্রতিষ্ঠানের জন্য আপনারা যে যখন থাকেন না কেন সাধ্য অনুযায়ী আপনি একটা টাকা এই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে এসে শিক্ষকদের থেকে খোঁজ নিলাম এই প্রতিষ্ঠানের অনেক ব্যয় রয়েছে কিন্তু সেইভাবে আয় প্রত্যেক মাসে অনেক টাকা ঘাটতি থাকে অনেক সময় বিশ তিরিশ হাজার টাকার উপরে ঘাটতি পড়ে যায় প্রতিষ্ঠান চালাতে গিয়ে তারা চালাতে পারছে না কমিটিরা এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন থাকছে যে আপনারা একটা অংশই প্রতিষ্ঠানে আপনার আয়ের থেকে দেওয়ার চেষ্টা করবেন দানের যে কত ফজিলাত রয়েছে চেয়েছিলাম সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার কিন্তু সময় পায় পারছি না আল্লা সুবাহ বলছেন সুরা মুনাফিকুনের দশ নম্বর আয়াতের ভিতরে আংফিক ও মিম্মা রসাক না কম মিং কবল আইয়াতি আহাদা কুমুল মাউত, ফায়াকুলা রববি লালা হারথা নিলা মৃত্যু যখন আস বেলা সোনা তালা বলছেন তোমাদের যে নির্ধারিত জিক রয়েছে তার থেকে তোমরা দান করো। কখন মিং কবলো আইইয়াতি আহাদা কুমুল মাউত তোমাদের মৃত্যু আসার পূর্বে। ফয়াকুুলা রববে। সেদিন এক শ্রেণীর মানুষ কাফের বেইমান, মুনাফিক, মুসরিক। এক শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে ভায়াক উল আর অব হে আমার প্রতিপালক লাউলা লা খরতানিলা করিব হ্যাঁ আমার প্রভু আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও ফা সদ্দাকা আমি একটু দান করে আসি আমি একটু সাতকা করে আসি ওয়াকুম্মিনা সলেহেন নেক্কার পর হেজকার বান তাদের অন্তর্ভুক্ত হয়েছি সুহানল্লাহ সেদিন কি সুযোগ দেওয়া হবে ভাই সুযোগ দেওয়া হবে আল্লাহ বলছেন তোমার যে নির্ধারিত সময়ে কি রয়েছে মৃত্যু লেখা আছে ওর সেকেন্ড আগেও হবে না সেকেন্ড পরেও হবে না সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না অতএব মৃত্যু আসার পূর্বে আল্লাহ সব তাহলে আপনাকে আমাকে দান করতে বলেছেন কোথা থেকে নির্ধারিত যে রিজিক রয়েছে আপনি প্রতিদিন যে খাবার খান যে টাকা আপনার সংসারের জন্য ব্যয় করেন ওর থেকে একটা অংশ আপনাকে প্রতিদিন দান করতে হবে আল্লাহর নবী বলছেন দুজন ফ্রেস্তা আসমান থেকে প্রতিদিন দুনিয়ায় নেমে আসে এসে বলে আল্লাহ তোমার অমক বান্দা অমক বান্দি যতটুকুন পরিমাণ দান করেছে তা তুমি তাকে পূর্ণ করে দাও সুবাহান আল্লাহ হাদিস কিন্তু বুখারির আর যারা দান না করে তাদের জন্য দোয়া করে আল্লাহ তোমার অমক বান্দা অমক বান্দি তারা দান করেনি তাদের তুমি ধ্বংস করো ফ্রেস্তা দোয়া করে তা আপনি যদি দান করেন তাহলে আপনার সম্পদ আল্লাহ তালা পূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ অতএব দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বৃদ্ধি হয় এজন্য আমি বলি কেউ যদি ধনী হতে চায় তাহলে সে যেন বেশি বেশি দান করে কেউ যদি দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্ত থাকতে চায় তাহলে সে যেন বেশি বেশি দান করে কেউ যদি দুনিয়ার জীবন থেকে সফলতা অর্জন করতে চায় তাহলে সে যেন বেশি বেশি দান করে কেউ যদি চায় আপ আমার মৃত্যু যন্ত্রণা যেন কম হোক তাহলে সে যেন বেশি বেশি দান করে দান করলে মৃত্যুর যন্ত্রণা কম হয় দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান করলে

কেউ নিতে পারবে হয়তো ক্ষমতার জোরে হয়তো কেউ পাঁচ বছর ভোগ করবে দশ বছর ভোগ করবে একদিন যার যে মালিক সে একদিন কিন্তু নিয়ে তো জান্নাতে তোর জোর জুলুম থাকবে না সেদিন আপনার দলিল থাকবে জান্নাত আপনার জায়গা আছে ইনশাল্লাহ অতএব সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মা আমিন সম্মানিত উপস্থিতি অনেক কথাই ছিল কিন্তু বলতে পারছি না সময় সংক্ষিপ্ততার কারণে এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ সুবহানাহু ওয়া পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো আমাদের আমল করা তৌফিক দান করুক আল্লাহুমা আমিন বরক আল্লাহ لنا ولكم في القرآن وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد